আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব বর্তমান রড সিমেন্টের দাম। বন্ধুরা, রড সিমেন্ট কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করবেন, রড সিমেন্ট আপনি এক দোকানদারের কাছে 100 টাকা দেখেছেন, অন্য দোকানদারের কাছে যদি 2 টাকা কম দেখেন, 5 টাকা কম দেখেন, দেখবেন যে সে আপনাকে ওজনে কম দেখি। এই বিষয়টি খেয়াল রেখে মালটি কেনার চেষ্টা করবেন। ঢাকা স্টিল ইলেকট্রন রডের দাম 98,000 টাকা, সময় স্টিল ইলেকট্রন রডের দাম 97,500 টাকা, RRM ইলেকট্রন রডের দাম 97,000 টাকা, GSRM ইলেকট্রন রডের দাম 98,000 টাকা, BSRM ইলেকট্রন রডের দাম 1,00,000 টাকা। বন্ধুরা, এগুলো হচ্ছে বর্তমান রডের দাম। আমি আরও কিছু কোম্পানির রডের দাম আপনাকে দেখাবো। রড আপনারা একসাথে কিনবেন না, অর্থাৎ একসাথে 10 টাকা দিয়ে রাখবেন, ডিলারকে মালগুলো একসাথে আনলে জায়গার প্রয়োজন হয়, এক্ষেত্রে মালগুলো জং ধরে যাওয়ার ভয় থাকে, চুরি হওয়ার ভয় থাকে। বন্ধুরা, চলুন আরও কয়েকটি কোম্পানির রডের দাম দেখে নিই আমরা। তো রড, ভালো রড কোনটি তাও জানবো এই ভিডিওতে। BRM ইলেকট্রন রডের দাম 98,500 টাকা, AKS ইলেকট্রন রডের দাম 99,500 টাকা, কিং স্টিল ইলেকট্রন রডের দাম 97,500 টাকা, রানি স্টিল ইলেকট্রন রডের দাম 98,500 টাকা, SS স্টিল ইলেকট্রন রডের দাম 93,000 টাকা, GSRM ইলেকট্রন রডের দাম 97,000 টাকা। এগুলো হচ্ছে বর্তমান রডের দাম। তো বন্ধুরা, আসুন আমরা এখন দেখব সিমেন্টের দাম। সিমেন্ট কেনার ক্ষেত্রে একসাথে সবগুলো সিমেন্ট কিনবেন না, সিমেন্টের টাকা একসাথে দিয়ে ধীরে ধীরে আপনি মালগুলো নেওয়ার চেষ্টা করবেন, অল্প অল্প করে মাল নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কী হবে, আপনার মালগুলো পচবে না, গলবে না, নষ্ট হবে না। একসাথে যদি মালগুলো কিনেন, এগুলো জমাট হয়ে যেতে পারে, জমাট হয়ে যাওয়ার ভয় থাকে। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এখন বাংলাদেশের কয়েকটি কোম্পানির সিমেন্টের দাম আমরা দেখে নেব আজকের এই বাজারে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। বন্ধুরা, মির সিমেন্ট 560 টাকা, শাহ সিমেন্ট 550 টাকা, কিংবেন সিমেন্ট 550 টাকা, সেভেন হট সিমেন্ট 540 টাকা, আমান সিমেন্ট 560 টাকা, বেঙ্গল সিমেন্ট 550 টাকা। বন্ধুরা, চলুন আরও কয়েকটি কোম্পানির সিমেন্টের দাম দেখব আমরা। বাংলাদেশের আরও কয়েকটি কোম্পানির সিমেন্টের দাম দেখে নেব আজকের এই ভিডিওতে। তো এখন কোন সিমেন্টটি ভালো সে সম্বন্ধে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব, যে কোন সিমেন্টটি কিনলে ভালো হবে, কোন সিমেন্টটি কিনবেন আপনার বাড়ি তৈরিতে, এবং কোন অঞ্চলে কোন সিমেন্টটি বেশি চলে তাও জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে থাকুন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, অ্যাঙ্কর সিমেন্ট 535 টাকা, আকিব সিমেন্ট 575 টাকা, বসুন্ধরা সিমেন্ট 550 টাকা, গাজী সিমেন্ট 540 টাকা, দেশবন্ধু 550 টাকা। বন্ধুরা, আপনারা সিমেন্ট কেনার ক্ষেত্রে আকিস, ক্রাউন, বসুন্ধরা, শাহ এগুলো কিনতে পারেন। তবে উত্তরাঞ্চলে পাওয়া যায় বসুন্ধরা, আকিস, ক্রাউন এগুলো বেশি চলে। দক্ষিণাঞ্চলে আপনার আমান চলে, তো ওখানে আবার সেভেন রিং চলে, স্ক্যান সিমেন্ট চলে। তো বন্ধুরা, আমি আশা করি আপনার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। যদি উপকৃত হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।